সদ্য প্রয়াত তিন অভিনয় শিল্পীকে স্মরণ করলো তাদের সহকর্মীরা। অভিনয় শিল্পী সংঘের আয়োজনে যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খালিকুজ্জামান, তারেক মাহমুদ এবং হুমায়রা হিমুর দীর্ঘদিনের সহকর্মীরা। শনিবার বিকেলে রাজধানীর নিকেতনে অভিনয় শিল্পী সংঘের কার্যালয়ে চলে যাওয়া মানে প্রস্থান নয়, স্মৃতিতে স্মরণের শীর্ষক স্মরণ সভার আয়োজন করা হয়। এবছরের 21 মার্চ খালিকুজ্জামান, 17 অক্টোবর তারেক মাহমুদ ও 2 নভেম্বর হুমায়রা হিমু মৃত্যুবরণ করেন। আয়োজনে সমকালীন নানা প্রসঙ্গ, সাথে প্রয়াত তিন অভিনয় শিল্পীকে নিয়ে ফেলে আসা দিনের নানা স্মৃতিচারণ করেন তাদের দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু, অগ্রজ আর অনুজরা।